কয়েকদিন আগে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের 2 নম্বর জাতীয় সড়কের এথোরা মোড়ে একটি ট্রাকের সাথে অটো রেষারেষিতে পথ দুর্ঘটনা ঘটে। এরপরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে ট্রাফিক আইন ও অটো টোটো রুট মানার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়। যদিও শহরের ভিতরে অটো ও টোটো চলাচলের অনুমতি থাকলেও জাতীয় সড়কে চলাচলের ক্ষেত্রে অনুমতি নেই। এরপরও জাতীয় সড়কে অটো ও টোটো চলাচলের জন্য দুর্ঘটনা বেড়ে চলেছে। মঙ্গলবার সকাল থেকে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এদিন অভিযানে উপস্থিত ছিলেন চৌরঙ্গী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অলোক ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। ভালোর জন্য হাইরোডে উঠতে মানা করছে, ওরা পয়সা যদি আর কি আছে, পয়সা পাবে নিচে রাখতে লোক মূল্য ওদের আর কি আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।